হবে এখন দুইজনের বিয়ে কেবল এবার শিক্ষকের বাড়িতে হয়ে গেল আচ্ছা এখন হয়ে গেল এবার দুইজনই কেবল বিদায় আদায় নিচ্ছে হাইরে বিদায় করো প্রাণীর বাবা হাইরে বিদায় করো মোরে বিদায় পাইলে যাব রে আমরা এই দেশ ছাড়িয়া রে বিদায় পাইলে যাব রে আমরা এই দেশ ছাড়িয়া রে এইভাবে কেবল শিক্ষকের কাছ থেকে বিদায় আদায় নিল। এবার সখী সোনা ওর ইরা মানিক দুইজন আবার ঘোড়ার মিষ্টি চললো। এবার কেবল ধীরে ধীরে কেবল দুইজন পথে রওনা চলে দেবি বাবুরি ধীরে ধীরে দুইজন করিল খোঁজ করবি যাইও তুমি এবার কেবল প্রাণীর বন্ধু কি করছে হে প্রাণবন্ধু তাহলে আমরা তো আপন দেশ ছেড়ে চলে যাচ্ছি বন্ধু আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই বলে কন্যা এমন কি কথা বলে কথা আর কি বলে কুমার তাহলে তুমি সত্য করে কও তো দেখি এই জগতে কালো কি যখন এইবার কথা শুনবার পালো এইবার ডাক দে কথা কেবল মানে ইরমানিক করছে বলে কন্যা তাহলে এই জগতে কালো কি আমি বলি আর তুমি শোনো বা এবার ডাক দে কথা কেবল ইরমানিক করছে ওরে কাহাওয়া কাহা তাহলে তুমি বলো তো এই জগতে সবচেয়ে সাদা কি মানে ধলো ওরে বক ধলো মোর কন্যা আহার ধ
বলো, কারণ তাহলে তুমি বলো এই জগতে সবচেয়ে মিঠা কি? ওরে গুড় মিঠা, মানে এই দুনিয়ায় সবচেয়ে তিতা কি? হাসালা হে বলে কন্যা, এই তো ঠেকালি বলে। আচ্ছা ঠিক আছে, তিতা কি আমি বলি, তুমি শোনো। এবার কেবল ডাক দেখ কথা করছে, ওরে নিমিতি তা এইভাবে দুইজন যায় কথা বলে, দিনের পর দিন কেবল গত হয়ে যাচ্ছে, দিনের পরে দিন কেবল গত হইয়া গেল, রাতের পরে কেবল রাতে গত হইয়া যায়, দেখো না তা মিশাই একবার পয়দা হইয়া গেল, লোকজন রে দুইজন যাচ্ছে এইভাবে যাচ্ছে যাচ্ছে। এবার কেবল সখী সোনা ডাক দেয় কথা করছে, কুমার হে প্রাণীর বন্ধু, আজ আমার পান মানে পানির পিপাসায় প্রাণ চলে যাচ্ছে। তাহলে এই যে সামনে যে একটা কুরু মানে সামনে একটা রাজবাড়ি দেখা যায়, এই রাজবাড়ির দিকে আমরা রওনা দিই। এখন ডাক দেখ কথা ইরুমানিক করছে, কন্যা দেখো ওই রাজবাড়িতে না যেয়ে, কারণ আমরা পথিক, এই যে সামনে একটা কুড়ে ঘর দেখা যায়, আমরা এই কুড়ে ঘরে যাই। কিন্তু কন্যা রওনা দিল, ওরে ধীরে ধীরে কেহা বলে তুই ডাকাতি করবার জন্য। কিন্তু এই বাড়িতে আছে সাত ভাইয়ের বউ, ছয় ভাইয়ের বউ আর ওই বুড়ে আর বুড়ি। এখন সাত ডাকাতের মহ বুড়ি আসা দেখে রে সর্বনাশ, হে করুণার দিগার, আজ লিজের হাইটে আছে ধন ঘর। এখন চিন্তা করলো সর্বনাশ, বাবা তোমার তাড়াতাড়ি করে আসো মানে বাড়ির ভিতরে। বলে মাও রানীর মাও ধরি তোমার দুটি পাও, দয়া করে আমাকে একটু পানি খেতে দাও। এখন চিন্তা করলো যাচ্ছা এই সাত বেটা গেছে ডাকাতি করাতে, আজ কত ধন মাল মানিক মুক্ত তারকে সাথে আস। হ্যাঁ সাথে ভাই ধরা দেশ থাকলো হনি, তাহলে আজ থেকে ওরা মানুষ হয়ে গেল হনি। তাই এই দেখো তা এখন সাত জায়গাতে মাও চিন্তা করলে এখন বুদ্ধি কি করা যায়। এখন সাত ভাই আসতেও তো দেরি আছে। হ্যাঁ এখন সাত জায়গাতে মাও রাজদা কথা করছে, বাবা দেখো আমার মনে হয় তোমরা কোনো রাজার ছেলে, দেখা তাহলে তোমরা খালি পানি খা আমার বাড়ি থেকে বিদায় হবা, এটা কোনোদিন হয় না, তোমরা এখানে থাকো উপস্থিত দাওয়াত।
আর বুড়ির ভিতর আর বাবা দেখো আমরা গরিব মানুষ হয়তো আমাকে আন্দাবাড়ি পাবেন না, দয়া করে তোমার পাকশিক করে খাও। এখন এবার বুড়ি হলো চালাক, চিন্তা করলে এর গেলে কি করে সময় কাটবি। হ্যাঁ এর আগের মানে এরা পাক করতে করতে এরা ধরো সাত ভাই আসে যায়। হ্যাঁ এদিকে তো নেই সখী শোনা কন্যাকে এখন ইরো মানিক করছে কন্যা রে, যাই হোক তাহলে কি করা যায়। তাহলে কন্যা এক কাজ করো, কয়েকদিন হলো গোসল হয়নি, হ্যাঁ আমি ভাত পাক করি আজকে আর তুই গোসল করে আয় বাস। এখন এই বুড়ে মানে বুড়ি এই মানে শুকান খুঁড়ি ভিজে এনে দিছে আর টেরা একটা পাতিল দিছে, ভিজা করি আর টেরা পাতিল পাক পাক করার জন্য দিয়ে দিছে। বুড়ির ভেতর খালি কখন পামু কখন পান কখন পামু সোনা মানি সোনা মানি। মানে এই সখী শোনা গেল ওই ছয় ভাইয়ের বইয়ের সঙ্গে যাক যাক গোসল করার জন্য, আর এই ছয় বইয়ের ছয় বউকে বলে দিল বুড়ি যে দেখ ও যখন গোসল শেষ হয় উঠবি তখন গাওয়া কাদা দেবো। হ্যাঁ তখন উঠবে যাবি তখন কাদা দেবো, ধুবি ওর দেরি হবি, এদিকে পাক করতে ওর দেরি হবি, এর মধ্যে আমার সাত বেটে এসে যাবি ধন মাল সব পাবো। এদিকে সখী শোনা কন্যা এবার কেবল ধীরে ধীরে চলে যাচ্ছে এখন মানে নদীর ঘাটে চান করার জন্য। যাক এখন এই নদীর ঘাটে চান করবার গেল ওদের গোসল করে যখনই ওঠে তখন এটাই কাত, কিন্তু এদিকে ভিজা করি আর চেরা পাতিল ধুমায়ে অন্ধকার। এদিকে প্রিয় মালিক এখন লক্ষ্য করে মানে কন্যার দিকে লক্ষ্য করে কেবল করছে ওরে ভিজা খোহ বোন তোর গায়ে কাঁদিন থাক কারণ এটা হলো সাত ডাকাতের বাড়ি, এই তোর গাওত কাঁদো দেওয়ার অর্থ সাত ভাই গেছে ডাকাতি করবার জন্য, আসতে দেরি হচ্ছে বলে তোর গাওত কাঁদো দিচ্ছি। তখন এইবার সখী শোনা কন্যা শুনবার পালো আসিল কন্যা কাপড়ায় কেবল আসবার লাগলো, বা এই কাপড়টা বদলেই ডাকবে কথা কেবল ইরে অনেকে করলো ওরে চহল চহ মানে দুধ দেশে বাদশা লোকের চোল আর তোরা লিজেরা ঘোড়া সাজার ব্যাপারটা কি বাবা, আমি তোকে লিজে হাতে ঘোড়াটা সাজা দিই। এখন এবার সাত ডাকাতের মা কেবল ঘোড়া সাজাচ্ছে, ঘোড়ার গলার সঙ্গে ওই যে আই শস্যা এবার আই শস্যার টুকলা বান্ধে দিছে টুকলাটা একটু মানে মানে টেরা করে দিছে যাতে যাতে অত যেদিক দিয়ে শস্যা পড়বি ওই দিক দিয়ে মানে গাছ জ্বালাবি। হ্যাঁ যদি সাত ডাকাতে আসে ওকে ওই পথ দেখে দিলে ওরা শস্যার দাগে দাগে যাওয়ার পাবি। এখন এইভাবে কেবল শস্যার দিয়ে মানে ঘোড়া সেজে দিল, কিন্তু এদিকে দুই শুনে চলে যাবি এখন মানে দূর দেশের দিকে, কিন্তু ওই সাত ডাকাতের বাপ ওই এখন চিন্তা করলো কিন্তু ঘর আবার দুটো ঠেং কাটা ডাকাটি ফাঁকাটি কত মানে ঠেঙ্গে দিচ্ছে তাই বুড়ে তার উঠতে পারে না। বুড়ে চিন্তা করলো রে পায়া ধন হারানো সর্বনাশ, এই ধন তো ছাড়া দেওয়া যায় না তাই তো, আর শালা বেটারা কোটে যায় কি সমস্যা
এখন ইরা মানিককে ডাক দেখ কথা কইছে বা শুনে এটা কথা খেরে বারে শুন আজ এই বুড়া মানুষ কি না কষ্ট পাচ্ছে বলে বাপুরে বেটা তার মানি বলে তার মানি কালকে গেছিল বেটির বাড়ি যায় বেটি খিলেছে পুঁটি মাছ দেয় ভাত এই পুঁটি মাছের কাঁটা ফুলিছে আমার লোলি বুড়া মানুষ আমি খুব কষ্ট পাচ্ছি বা দয়া করে যদি তুই এই কাঁটাটা আমার বার করে দিল উনি তাহলে আমি খুব আরাম পান হন ইরমানিক সরল সিদ্ধা লোক চিন্তা করলো খোদা বুড়া মানুষ তাহলে যদি কষ্ট পায় তার কষ্ট থেকে উদ্ধার করলে নিজেরও কিছু সোয়াব আছে নাকি তাহলে বলে বা বুড়ে বেটা তুমি হা করো এখন ওই বুড়ে হা করেছিল ওই লল্লির মধ্যে হাত ছিলে দিছে এখন বুড়ে করছে বা আর আনা দি আনা দিয়ে দিয়ে করতে করতে ওই বুড়ে করি দেখি একবারে মুখ দেবে একই কামড় ধরিছে এখন ইরমানিকের জীবন আসে দেওয়া কারণ চিন্তা করলো সর্বনাশ এই হাত এই কামড় যদি না সারে হাত বার করার বুদ্ধি নাই আসিল চেমরা এবার কান্দুনি চক্ষির পানিটা বুক বসে যাচ্ছে কানের পিয়ার কাছে ডাক দেয় কথা করছে ওরে জীবন গে এখন আসিল ইরো সখী সোনা চিন্তা করলো খোদা হাই রে খোদা এখন বুদ্ধি কি করা যায় যদি সাদ্দাগাত আসে তাহলে আমাকে জীবনের আশা ভরসা না তাই তো এখন আসিল সখী সোনা ওই বুড়িয়া ঘুরতে ঘেটে না বুড়িয়া ওই কাজ ছাড়ে না স্বামীর হাতটা খুলে নেই কি করে তাই তো এই ঘুরতে খাইতে বুড়ির বুড়ের মানে পাঁচার কাজই হয়নি বুড়ে দাঁত ছাড়ব না এখন কন্যা সখী সোনা মেয়ে মানুষ তো চিকন বুঝে কোন বুদ্ধি এখন চিন্তা করলো থাম বুড়ে তুই এখন দাঁত ছাড়িস কিনা দেখি আসিল বেটিসল এবার বেটিসল বুদ্ধি সেন্টার নিল আসিল গাটু গাটু বেটিসল এবার ওই বুড়ে যে দাঁত দেবালি আছে পুরে লাখটা ধরিয়ে দিবে যে লাখ দিবে ধরিছে এদিকে বুড়ে তো মুখ দেওয়ার মানে কোন বাতার বাড়া বাতার দল কোন মুখে বাড়ায় না এইবারে এক হাত দে এমন ভাবে ধরিছে বলে এক হাত দে বাতার দল বাড়ায় না বুড়ে এখন ওই পেট ফুলে উঠতে শুরু করছে দম যায় যায় অবস্থা বুড়ে চিন্তা করলে রে জীবন চলে গেল একবারে বুড়ে ফ্যাক করতে পারে মানে বাতার ছেড়ে দিছে যেই ছেড়ে দিছে এমনি মানে ইরমানি হাতটা টেন দেয় কার যা কথা করছে বন্ধু কার কোনই চাও তাড়াতাড়ি ঘোড়ার পৃষ্ঠে উঠো এখন ঘোড়ার পৃষ্ঠে উঠলো কেবল দুইজন এবার ধীরে ধীরে কেবল যাওয়া শুরু করলো একবার মানে পথ ধরে বাপুরি ধীরে ধীরে কেবল ভাইটা চাহিতে লাগিল দেখো না তার বিচারি এবার কয়টা বইয়া গেল লোকজন রে দুইজন কাছে কেবল ধুরো আজ তোরা দেশ বিদেশে ডাকাতি করে বেড়াস এরা হাতে ধন বাড়িতে আসল আজ যদি তোরা ধন লিবের চাস যা ঘোড়ার গালা তুমি শস্যে বান্ধা দিছি যেখান থেকে শস্যে পড়বি শস্যে গবাবি তোরা ওই পথে চলে যা যদি ধরবে পারিস মানুষের মতো মানুষ এখন ডাক দেখ এখন সাত ডাকাত চিন্তা করলো মা আমরা যদি যাবো আমরা ডাকাত সবাই চিনি
তাহলে কি বুদ্ধি করা যায়? বলে না শোন একটা কথা, ভালো বুদ্ধি আছে, ওরা চলে যাচ্ছে যাক, এতে আমার ছোট বোন কুমিলা, হ্যাঁ এই কুমিলা সাধন করে দি, সেই না হ্যাঁ কথা বুড়ি করছে, মা তোরা কার পানি চাও, কুমিলা তাড়াতাড়ি করে সাজা দাও, এখন কুমিলা কেমন সাজাবার শুরু করলো, ছয় ভাউ কুমিলা করছে, বোন দেখ ভালো করে।